ঠিক অমনি করে আল্লাহর বিধান মজুদ থাকতে নিজস্ব বিধান তৈরি করে দেশ শাসন করা, এটাও শিরক। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই সমাজ সংস্কার করতে চায়। এটা হচ্ছে ইমানি আন্দোলন, আর আপনারটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন। শুধু রাজনীতি নিয়ে যারা ব্যস্ত থাকে তারা সিরফ দুনিয়ার জন্য কাজ করে, আর আমাদের আন্দোলন ইমানি আন্দোলন। ইমানি আন্দোলন জয়লাভ করবে, রাজনৈতিক আন্দোলন চিরদিন ব্যর্থ হয়েছে, আগামী দিনেও হবে। যারা ক্ষমতার জন্য লড়াই করে, ক্ষমতা দুনিয়াতে সীমিত কয়েকদিনের জন্য ক্ষমতা, তাই না? ফেরাউন চলে গেছে, হামান চলে গেছে, নমরুদ চলে গেছে, সবাই চলে গেছে, কিন্তু ইমান থেকে গেছে। আজকে দুনিয়ার মানুষ ইব্রাহিমের অনুসরণ করে, মুসাকে সম্মান করে, ইসাক আলাইহিসসালাম বলে, ফেরাউনকে কেউ আলাইহিসসালাম বলে, নমরুদকে কেউ আলাইহিসসালাম বলে? ঠিক অমনি করে ইমানি আন্দোলন টিকে থাকবে বাংলার জমিনে, রাজনৈতিক আন্দোলন ধ্বংস হয়ে যাবে, কোনোদিনই টিকে থাকতে পারবে না।